রওনক দেখে ওর পাশের ফ্ল্যাটের দরজায় একটা মেয়ে হা করে ওর দিকে তাকিয়ে আছে। ও ভালো করে তাকিয়ে দেখে মেয়েটা আর কেউ নয়, সাবিহা। ওরা দুজন অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে আছে, দুজন ভূত দেখার মতো শকড হয়ে আছে। রওনক মনে মনে ভাবছে সাবিয়া এখানে কেন, আর সাবিহা ভাবছে রওনক এখানে কেন। দুজনের মাঝে চরম নিরাপত্তা, কিন্তু সাবিহা এই নিরাপত্তা ভেঙে প্রথমে বলে ওঠে, তুমি এখানে কিভাবে? ভীষণ অবাক কণ্ঠে, আমি আজ এখানে শিফট হয়েছি, এটা আমার ফ্ল্যাট। কি শিট, এত অবাক হওয়ার কি আছে? তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, বাই। বলেই রওনকর ফ্ল্যাটের ভেতর চলে যায়, গিয়ে সোফার উপর বসে পড়ে আর মনে মনে ভাবে, ভার্সিটির এত মেয়ে থাকতে এই মেয়েটাই আমার প্রতিবেশী হতে হলো, হায় রে, এখানে এসেও শান্তি নাই। রওনক এসব ভাবছিল, অমনি বেল বেজে উঠে। রওনক পুরো কুচকে বলে, এখন আবার কে আসলো? ও উঠে দরজা খুলে দেখে সাবিহা রাগান্বিত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। রওনকও বিরক্তি নিয়ে সাবিহার দিকে তাকিয়ে আছে। দুজনের মাঝে আবার সে নিরবতা। রওনক কিছু বলতে যাবে, অমনি সাবিহা ওর বাসার ভিতর ঢুকে পড়ে। রওনক আশ্চর্য হয়ে সাবিহার পিছনে পিছনে এসে অবাক কণ্ঠে বলে, একি একি বাসার ভিতরে ঢুকছো কেন, সমস্যা কি? সাবিহা বাসার ভিতর এসে ভালো করে আশেপাশে দেখে রওনকের দিকে তাকিয়ে বলে, বেশ করেছি, তুমি আমার মুখের উপর তখন দরজা লাগিয়ে দিলে কেন, এটা কেমন ব্যবহার? ভালো করেছি, তুমি যাও এখান থেকে, কেউ দেখে ফেলবে। আর তোমার বাবা মাও বা কেমন, এত রাতে একটা মেয়েকে বাসার বাইরে বের হতে দিচ্ছে? বের হও, সাবিহা আস্তে করে বলে, আমাকে কিছু বলার মতো কেউ নেই, যাচ্ছি আমি, কিন্তু এক শর্তে। রওনক বুড়োকুচকে বলে, আবার কিসের শর্ত? আমি যে এখানে থাকি এবং তুমি আমার পাশেই থাকো, এটা ভার্সিটির কাউকে বলতে পারবা না, প্রমিস করো। আমার খেয়ে দে কাজ নেই না যে তোমার সম্পর্কে অন্যদের কাছে বলবো? প্রমিস করার কিছু নেই, তুমি যে এখানে আছো আমি ধরে নিলাম, জানি না, হ্যাপি, এখন যাও। সাবিহা মলিন মুখে রওনকের দিকে একবার তাকিয়ে চুপচাপ চলে যায়। রওনক দ্রুত দরজা লাগিয়ে দিয়ে সবার আগে এক গ্লাস পানি খেয়ে নেয়। পানি খেয়ে আবার সোফায় বসে, মাথাটা পুরো হ্যাং হয়ে আছে ওর। কিছুটা সময় নিয়ে নিজেকে শান্ত করে তারপর ভাবে, আচ্ছা সাবিহা এভাবে কেন বলল যে ওকে কিছু বলার মতো কেউ নেই? তার মানে কি ও আমার মতো একা? না না, এটা অসম্ভব, এই যান্ত্রিক শহরে একটা মেয়ে কিভাবে একা একা থাকবে? না, এবার দ্রুত কফিটা বানিয়ে খাই, না হলে মাথা খারাপ হয়ে যাবে। অন্যদিকে সাবিহা ওর ফ্ল্যাটে গিয়ে চুপচাপ বসে আছে। ও কল্পনা করেনি ক্লাসের সবচেয়ে অদ্ভুত ছেলেটা যে ওকে একদমই পছন্দ করে না সে ওর প্রতিবেশী হবে। ও ভয়ে আছে, যদি রওনক ক্লাসের কাউকে ওর এখানে থাকার কথা বলে দেয় তাহলে তো ও অনেক বড় সমস্যায় পড়ে যাবে। আবার রওনকের আচরণ দেখে ওর মনে হচ্ছে না রওনক কাউকে কিছু বলবে। সাবিহার মনটা আরো বেশি খারাপ হয় রওনকের আচরণ দেখে। আজ পর্যন্ত কোনো ছেলে ওর সাথে এমন আচরণ করেনি। ও বুঝতেই পারছে না রওনক এমন কেন। সাবিহা এসব ভাবতে ভাবতে অনেক সময় পার করে দেয়। পরদিন সকালে রওনক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় যায় কফি খেতে। ওর বারান্দায় কোনো গ্রিল নেই, খোলা বারান্দা, তাই ভিতের উপর ভর দিয়ে কফির কাপে এক চুমুক দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে হঠাৎ নাকে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ ভেসে আসে। ওর ঠিক বাম পাশ থেকেই ঘ্রাণটা আসছিল। রওনক বাম পাশে তাকাতে স্তব্ধ। ও দেখে রোদেলা সকালে সূর্যের কিরণে ঝলমলিয়ে সাবিহা ওর ঘন কালো লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে ঠিক ওর পাশের বারান্দায় দাঁড়িয়ে আছে, সম্ভবত ভিজে চুলগুলো শুকাচ্ছে। রওনক এই দৃশ্য দেখে হা করে তাকিয়ে আছে। সাবিহাকে অসম্ভব সুন্দরী লাগছিল। ও চুল মুছতে মুছতে হঠাৎ করে ডান দিকে তাকাতেই রওনকের সাথে ওর চোখাচোখি হয়। সাবিহা ভীষণভাবে লজ্জা পায় রওনককে দেখে, আর এদিকে রওনক বেচারা হা করে তাকিয়েই আছে। সাবিহা দ্রুত ওড়না ঠিক করে ভ্রু কুচকে জোর কণ্ঠে রওনককে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, ব্যাপার কি,
এভাবে হা করে তাকিয়ে আছো কেন? মেয়ে মানুষ কি আগে কি কখনো দেখনি? সাবিহার লজ্জাদায়ক প্রশ্নে রওনকের হুঁশ ফিরে, ও কোনোভাবেই নিজেকে সামলে দ্রুত কফির মগে এক চুমুক দিয়ে সামনের দিকে চুপচাপ তাকিয়ে থাকে। সাবিহা রওনকের এই কাণ্ড দেখে বলে, এখন ভদ্র সাজার ফন্দি চলছে তাই না? এই যে মিস্টার। রওনক এদিক ওদিক তাকিয়ে সাবিহার দিকে ফিরে বলে, আমাকে বলছো? সাবিহার হাসি পাচ্ছিল অনেক, কোনো মতে হাসি চেপে রাগী ভাব নিয়ে বলে, এই সাততলায় আপনি ছাড়া আর কে আছেন? ভূত? অবশ্যই তোমাকে বলছি। ও ভালো, তো কি হয়েছে, সমস্যা কি? এ আমার সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। সমস্যা তোমার? আমারও কোনো সমস্যা নেই, আমি তো আরামে কফি খাচ্ছি, এই যে কফি দেখিয়ে। বাবা, তো কফি খাচ্ছিলে ভালো কথা, কিন্তু আমার দিকে তাকালে কেন? আমি তোমাকে দেখিনি, আমি প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম। ওই যে দেখো কত সুন্দর একটা নদী। সাবিহা রওনকের কথা মতো অন্যদিকে তাকিয়ে দেখে কিছুই নাই, ও রাগ করে যে আবার রওনকের দিকে তাকায়, দেখে রওনক নেই, মানে পালিয়েছে। সাবিহা এবার হেসে দেয়, ও চুলগুলো মুছতে মুছতে রওনকের কথা ভাবছে আর হাসছে। এমন অদ্ভুত ছেলে ও আগে কখনোই দেখেনি। রওনক ওর রুমে এসে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, বেশ ভালোই হার্টবিট হচ্ছে। বেচারা জীবনে প্রথম এমন লজ্জাজনক পরিস্থিতিতে পড়েছে, ও মনে মনে বলে, রওনক এই মেয়ে খুব ডেঞ্জারাস, এর থেকে দূরে থাকতে হবে তোকে। উফ, কেউ এতটা সুন্দরী কিভাবে হয়? আমি তো মনে হয় ওর দিকে আর তাকাতেই পারবো না। এরপর রওনক রেডি হয় ভার্সিটি যাওয়ার জন্য। একা থাকার কারণে সকালের নাস্তাটাও করতে পারে না, কারণ কেই বা বানিয়ে দিবে ওকে, সব সময় না খেয়ে ভার্সিটি যায়ও। আজও তার ব্যতিক্রম হলো না। যাই হোক, এরপর রওনক কিচেনে গিয়ে একবার চেক দিয়ে সবকিছু অফ করে বাসার বাইরে এসে চাবি দিয়ে লক করে যেই লিফটের দিকে যাবে, অমনি সেই সকালে ঘ্রাণও পায়। রওনকের হার্টবিট বেড়ে যায়, ও একটু থেমে পিছনে তাকাতেই দেখে সাবিহা খুব সুন্দর মিষ্টি কালারের একটা ড্রেস পরেছে, অসম্ভব সুন্দরী লাগছিল ওকে। ওদের দুজনের আবার চোখাচোখি হয়। রওনক এক পলক সাবিহাকে দেখে দ্রুত লিফটের কাছে চলে যায় নিচে নামার জন্য, কিন্তু লিফট এখন 11 তলায় আছে, তাই রওনককে বাধ্য হয়ে অপেক্ষা করতে হয় লিফটের সামনে। আর এর মধ্যেই ওর পাশে এসে সাবিহা দাঁড়ায়। সাবিহা রওনককে দেখে মনে মনে একটু লজ্জা পাচ্ছিল, এই প্রথম এত কাছ থেকে রওনককেও দেখছে। ভার্সিটিতে খুব কম রওনককে দেখা যায়, কেমন জানি নিজেকে গুটিয়ে রাখে। রওনক দেখতে বেশ লম্বা, শ্যামলা গায়ের রং, সিল্কি চুল, একটা নায়ক নায়ক ভাব আছে, তবে সেটা সব সময়ই ও লুকিয়ে রাখে, যা সাবিহা এখন স্পষ্ট বুঝতে পারছে। ওরা দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে। রওনকের কেমন জানি অস্বস্তি লাগছে, ওর মন চাচ্ছে সিঁড়ি দিয়ে নেমে যাক। সাবিহার সাথে একসাথেও লিফটে নামতে পারবে না, কিন্তু সাততলা সিঁড়ি থেকে নামতে নামতে ও ক্লান্ত হয়ে যাবে, আবার সাবিহার সাথেও যেতে চাচ্ছে না। এসব ভাবতে ভাবতে রওনক সিঁড়ির দিকে হাঁটা দেয়। সাবিহা খপ করে রওনকের হাত ধরে ফেলে আর জিজ্ঞেস করে, ওদিকে কোথায় যাচ্ছ? সিঁড়ি দিয়ে চলো, যাবে লিফট চলে এসেছে তো। তুমি যাও, আমি যাব না, যেতে হবে, তুমি লিফট দিয়ে যাও, আমি বরং সিঁড়ি দিয়ে যাচ্ছি। কেন? ভীষণ অবাক হয়ে, আবার কেন কিসের? তুমি তো আমাকে দেখতেই পারো না, তাই আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি, তুমি লিফট দিয়েই যাও। সাবিহার এই কথা শুনে রওনক অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। এর মধ্যে লিফট চলে এসেছে, সাবিহা রওনকের লিফটে ওঠার জন্য অপেক্ষা করছে, তারপরও যাবে। রওনক লিফটে ওঠে না দেখে সাবিহা বলে, কি ব্যাপার, যাও? যাচ্ছি। সাবিহার ধমক খেয়ে রওনক লিফটে ওঠে, কিন্তু ওর খুব খারাপ লাগছিল, লিফটটা যেই বন্ধ হবে তখনই রওনক লিফটের দরজা থামিয়ে ফেলে আর একটান মেরে সাবিহাকে লিফটের ভিতর নিয়ে আসে। সাবিহা রওনকের হঠাৎ টানে তাল সামলাতে না পেরে সোজা ওর বুকের উপর এসে পড়ে, ও অবাক হয়ে চল। ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন। আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের কাছে লিখে পাঠান, আমরা তা হাজারো মানুষের কাছে পৌঁছে দেবো।